আমরা ওয়েব সিরিজ কেন দেখি? আপনারা কেন দেখেন আমি জানি না, কিন্তু আমি দেখি এই জন্য, কারণ ওয়েব সিরিজে একটা গল্পকে অনেকটা বেশি পরিমাণে ডেসক্রাইব করা হয়, অনেকটা সময় নিয়ে সেটাকে তৈরি করা হয়, ক্যারেক্টার ডেভেলপমেন্টসগুলো অনেক সময় নিয়ে করা হয়, তো ইত্যাদি ইত্যাদি জিনিসগুলোর জন্যই আমি ওয়েব সিরিজ দেখি। তো রিসেন্টলি আমি জুন মাসে একটা বাংলা ওয়েব সিরিজ দেখেছিলাম, যেটাতে আমি এই সমস্ত জিনিসগুলো পেয়েছিলাম যে জন্য আমি ওয়েব সিরিজ দেখাটা পছন্দ করি। সেটা হচ্ছে ওয়েব সিরিজ তানসেনে তানপুরা, ডিরেক্টেড বাই সৌমিক চ্যাটার্জি, যেটা হইচইতে রিলিজ পেয়েছিল। সেটা দেখার পরে অনেকেই প্রশ্ন করছে যে পার্ট টু কবে আসবে বা সিজন টু কবে আসবে। সেটা অবশেষে আজ এলো, আজকে সকাল 8টার পর সেটাকে আপলোড করা হয়েছে হইচইতে, আর আমি দেখে ফেলেছি। আমার একটু লেট হয়ে গেলো রিভিউটা করতে, কারণ আমি আউট অফ স্টেশন গেছিলাম। তো আজকে আমি রিভিউ করবো তানসেনে তানপুরা। ওয়েলকাম টু দ্য ফিল্ম সিরিজ, চলুন শুরু করা যাক। গল্পটা যারা যারা সিজন ওয়ান দেখেছেন তারা তারা সবাই জানেন যে একজন ছেলে আছেন, তিনি একজন মহিলার কাছে যাবেন মিউজিকের তালিম নিতে। সেই ছেলেটি সেলফ টট ধরনের বলতে পারেন, এবং তিনি সেখানে গিয়ে তার নিজস্ব কিছু প্রতিভা দেখাবে, যার জন্য কিছু বিশেষ ঘটনা তার সাথে ঘটবে, এবং অবশেষে একটা ব্যাপার হবে যে তানসেনের যে তানপুরাটা ছিল সেটা সেই বাড়িরই একজন সঙ্গীত সম্রাটের কাছে ছিল, অর্থাৎ সেই বাড়িরই একজন মেম্বার সঙ্গীত সম্রাট ছিলেন, তার একটা স্কুল ছিল মিউজিকের, তার কাছে ছিল, এবং তিনি সেই তানপুরাটা কোথায় রেখেছেন আর তিনি সেই তানপুরাটা পাওয়ার জন্য তার সেরা শিষ্যদেরকে কিছু ক্লুজ দিয়েছেন সেটা খুঁজে পাওয়ার জন্য। এতটা অবধি ফার্স্ট পার্টে হয়েছে, এবং অবশ্যই তার পেছনে কিছু বিপদ তো অবশ্যই আসবে, কারণ এত মূল্যবান একটা জিনিস খুঁজছে। এই সিজনে দেখানো হয়েছে যে কে পেয়েছে, কীভাবে পেয়েছে এবং কেন পেয়েছে। সেটা আমি এখন স্পয়লারটা খুলব না, কিন্তু এটা বলে রাখি যে আমরা আগের সিজনে যে ক্লুজ ধরে ধরে গুপ্তধন খুঁজছিলাম বা যে ক্লুজের সমাধান আমরা করছিলাম সেটা আগের সিজনেই মেনলি রাখা হয়েছিল। এই সিজনে সেই জিনিসটা খুবই কম। লাস্ট এপিসোডে একটা খুবই ভাইটাল ক্লুয়ের ওপেনিং আছে, যেটা আই থিঙ্ক সবার দেখা, বোঝা এবং জেনে রাখা উচিত, অর্থাৎ নোট করেও রাখা উচিত, কারণ এটা সবার জানা জরুরি। তো এটা ছিল বেসিক গল্প। এবার শুধু গল্পটা দেখলে তো হবে না, দেখতে হবে যে গল্পটা বিল্ড আপ কেমন হয়েছে এই সিজনে। আগের সিজনের থেকে এই সিজনে গল্পের বিল্ড আপটা একটু ফ্লো এসে গেছে, বিকজ আগের সিজনটা আমার মনে হয়েছিল যে অনেকটা টাইম নিয়ে করা, অনেকটা সময় নিয়ে পোস্ট প্রোডাকশনের কাজগুলো করা। এখানে আমার মনে হচ্ছে বড্ড তাড়াহুড়ো করা হয়েছে, অর্থাৎ সব কিছু জিনিস অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে চেঞ্জেস তাড়াতাড়ি এসে যাচ্ছে, ক্লুয়ের সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তো সব জিনিসই না খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। যেখানে 9টা এপিসোড আছে কিন্তু স্টিল ভেরি ফাস্ট, এটা একটা খুব আমার একটু অকওয়ার্ড লেগেছে। কিন্তু এখানে গল্পের দিক থেকে এক ফোঁটা এদিক ওদিক নেই, ডায়লগের দিক থেকে একদম এদিক ওদিক নেই, আর মেনলি যেটার জন্য আমার তানসেনে তানপুরার এই সিজনটাও দেখা সেটা হচ্ছে এর রিসার্চ ওয়ার্ক। এই সিজনের বা এই টোটাল ওয়েব সিরিজের যিনি রিসার্চ করেছেন তাকে আমার একটা সেলাম প্রণাম। অর্থাৎ স্ক্রিন প্লে রাইটিং খুব সুন্দর হয়েছে, রাইটিংয়ের দিকটা তো সুগত বসু আছেন, চরম লিখেছেন, আর উনি তো অবভিয়াসলি খুব ভালো একজন লেখক। ডায়লগস, স্ক্রিন প্লে, স্টোরি খুব ভালো লেখা। ডিরেকশনের দিকটা এই সিজনে একটু নেমে গেছে, আমার মনে হচ্ছে যে ডিরেক্টর খুব তাড়াহুড়ো করেছেন, এই একটাই আমার যা প্রবলেম হয়েছে। এবার আসে পজিটিভ অ্যান্ড নেগেটিভ পয়েন্ট। একটা নেগেটিভ পয়েন্ট আমি বলে দিয়েছি, বাকিগুলো আমি পরে বলবো, সবার আগে পজিটিভ পয়েন্ট। মূল পজিটিভ পয়েন্ট হচ্ছে এই সিজনেরও আর্ট ডিরেকশন খুবই সুন্দর, প্রত্যেকটা জায়গা যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে খুব ভালো। কিছু কিছু জায়গায় সিজিআই এর একটু এদিক ওদিক আছে, কিন্তু আর্ট ডিরেকশনের কাজ খুবই ভালো হয়েছে। সেকেন্ডে আসা যাক এইখানেও এর মিউজিক। আমি আগের সিজনের সাথে তুলনাটা করছি না, কেন করছি না সেটা আমি আগে বলবো, কিন্তু এই সিজনেরও মিউজিক খুবই ভালো। যতটা মিউজিক ব্যবহার করা হয়েছে খুব সুন্দর, যেগুলো বোঝানোর চেষ্টা করা হয়েছে খুব ভালো, আর যারা মিউজিক প্রেমী তাদের এই জিনিসটার জন্যই এই সিজনটা বা এই ওয়েব সিরিজটা এতটা পপুলারিটি পেয়েছে। থার্ড হচ্ছে এর ক্লুজ লেখা, ক্লুজের সাথে ছবি আঁকার যে যোগসূত্র সেই ব্যাপারটা ফুটিয়ে তোলা খুবই ভালো।
সিনেম্যাটোগ্রাফি আমি বলবো না যে আহামরি কিছু, কিন্তু এই সিজন বা এই ওয়েব সিরিজটা যতটা ডিজার্ভ করে সেটা 100% পেয়েছে। দেন শুভাশিস বাবু, দেবশঙ্কর বাবু, এই দুজন খুব ভালো পারফর্ম করেছেন। আর তার সাথে আছেন যিনি শুভাশিস বাবুর চেলা বা অ্যাসিস্ট্যান্টের রোল প্লে করেছেন, আমি তার আসল নাম জানি না, এখানে তার নাম হচ্ছে বুদ্ধ, খুব ভালো পারফরমেন্স দিয়েছেন, খুব ভালো। তার সাথে আছেন ভাস্কর ব্যানার্জি, আমি ভাস্কর বলতে যাচ্ছিলাম, ভাস্কর ব্যানার্জি খুব ভালো পারফর্ম করেছেন তিনি। এইগুলো তো হচ্ছে পজিটিভ থিংস, আরও অনেক পজিটিভ থিংস আছে, যেমন এর সাজানোটা, যে গল্পের প্যাটার্নটা যেগুলো বোঝানো হচ্ছে সেই ব্যাপারটা, দেন এর যে ইমোশনাল দিকটা বা যে ইমোশনাল টাচটা ফুটিয়ে তোলা হয়েছে সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এবার আসি নেগেটিভ পয়েন্টে। নেগেটিভ পয়েন্টে সবার আগে যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিংয়ের দিক। যাদের যাদের পারফরমেন্সের কথা বললাম তাদের তাদের বাদ দিয়ে প্রত্যেকেই অ্যাক্টিংয়ের দিকটা একটু হলেও আগের সিজনের থেকে ধরিয়েছেন, আমার মনে হয়, সেটা আমার পার্সোনাল মতামত। স্পেশালি একটা সিন আছে যেখানে বিক্রম চ্যাটার্জি আর ভাস্বর স্যারের কথোপকথন হচ্ছে, সেখানে একটা খুব ইম্পর্টেন্ট ইমোশনাল সিন, যেটা আমার মনে হয় যে একটা টপ নচ ইমোশন হলে ভালো হতো, সেখানে একদমই আনন্যাচারাল অ্যাক্টিং চলে এসেছে বিক্রমবাবুর দিক থেকে, আমার এটা ভালো লাগেনি। দেন রূপসা ম্যাম, অ্যাজ ইউজুয়াল আমার এখানেও ভালো লাগেনি, খুব ইরিটেটিং লেগেছে। একটা কমিক ব্যাপার আনার চেষ্টা করা হয়েছে, একটা ইরিটেটিং ব্যাপার আনার চেষ্টা করা হয়েছে, কিন্তু অ্যাক্টিংয়ের মধ্যে সেই ইরিটেশনটা নেই, আমার ওই বাজে অ্যাক্টিংটা দেখে আমার ইরিটেশন বেশি হচ্ছিল। দেন নেগেটিভ পয়েন্ট হচ্ছে এখানে মিউজিক কম আছে। আগের সিজনে যেমন প্রত্যেকটা এপিসোডে একটা বা দুটো গান ছিল, আর গানগুলো প্রত্যেকটাই খুব ভালো ভালো গান ছিল, এখানে যে গানগুলো ইউজ করা হয়েছে গানগুলো অবশ্যই ভালো, গান কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মনে হয় যে সেই আগের সিজন আর এই সিজনের গানগুলো না বড্ড রিপিটেটিভ হয়ে গেছে। আর তার সাথে কিছু কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার মনে হয়েছে এই মানে অনেক জায়গা থেকে নেওয়া, যেমন আমার একটা সিন আছে, ওই সিনটা আমার মনে হয়েছে যে প্রলয়ের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নেওয়া, ওই রাতের পর আসবে সকাল যে গানটা ছিল ওই গানের থেকে একটুখানি মিউজিকটা নেওয়া। দেন অনেক জিনিস আছে যে কমন মিমের যে মিউজিকগুলো হয় সেই মিউজিকগুলো দু তিন জায়গায় ইউজ করা হয়েছে, পুরোনো পুরোনো যে মিউজিকগুলো ছিল, তো এটা মিউজিকের দিকটা আগেরবারের থেকে এবারেরটা একটু ফ্লপ। দেন যে ভাইটাল নেগেটিভ থিং সেটা হচ্ছে যে তাড়াহুড়ো করাটা। একটা গল্প তখনই খুব ভালোভাবে দাঁড়ায়, স্পেশালি ওয়েব সিরিজের ক্ষেত্রে, যখন সেটা পারফেক্ট টাইম নিয়ে বানানো থাকে, যেটা আমি আগেই বলে দিলাম। আগের সিজনের সাথে এইখানেই তুলনাটা হচ্ছে না, যে এইখানে না সেই একটা স্টিল স্টেডি ম্যাচিওরনেসটা নেই, যেটা আমার মনে হচ্ছে যে এটা আরেকটু সময় নিয়ে হলে ভালো হতো, এটা আরেকটু দেখাতে পারতো, মানে ক্লুজগুলো খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ক্যারেক্টার ডেভেলপমেন্ট খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, প্রত্যেকটা জিনিস খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, খুব ফাস্ট স্ক্রিন প্লেয়ার, যেটা আমার মনে হয় যে এই ওয়েব সিরিজের ক্ষেত্রে যুক্তিযুক্ত, এইটা আমার একটু এদিক ওদিক লেগেছে। তো এটাই হচ্ছে এর বেসিক নেগেটিভ থিং, যেটা আমার মনে হয়েছে যে আগের সিজনটা আমার এখানে এর থেকে বেটার লাগে, কারণ ওই সিজনটা প্রত্যেকটা দিকই ঠিক সঠিক সময় নিয়ে বানানো আর সঠিক জিনিস ইউজ করা। তো অ্যাট দি এন্ডে গেলে আমি বলবো যে তানসেনের তানপুরা বাংলার অন্যতম সেরা ওয়েব সিরিজ তো বটেই, সেকেন্ড সিজনটাও অলসো, আর আমরা অন্যান্য বাংলা ওয়েব সিরিজে দেখি তার থেকে অনেকটাই আলাদা, কিন্তু কিছু কিছু জায়গায় অনেক সিনেমার সাথে মিল পাবেন, ফেরি সুগত বসুর সিনেমার সাথে মিল পাবেন। অ্যান্ড আমি এটাকে রেটিং দেবো 7.5/10, আপনাদের কেমন লাগবে সেটা অবশ্যই জানাবেন, দেখাবে অন্য কোনো ভিডিওতে। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ভিডিওগুলো। আজকের জন্য আসি, টাটা, ভালো থাকবেন আর হ্যাপি দিওয়ালি।